যিটো সময়ত সমগ্র বিশ্বতেই গছ সংরক্ষণ বা গছ রোপণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আহিছে আর গছ সংরক্ষণ করে পারিপার্শ্বিকতা রক্ষার কারণে বা পারিপার্শ্বিকতার ভারসাম্য বজার কারণে গছ সকল স্তরের মানুষে গছ রুই আছে আর বর্তমান সময়ত সরকার যে অমৃত বৃক্ষ আন্দোলন চলি আছে আর এই অমৃত বৃক্ষ আন্দোলনত সকলে সহযোগিতা আগবাইছে বা অংশগ্রহণ করেছে আর অমৃত বৃক্ষ আন্দোলনের আজি চতুর্থ দিন আর এই অমৃত বৃক্ষ আন্দোলনের চতুর্থ দিনট দরং জেলা কৃষি বিভাগের যেটা কৃষি উন্নয়ন কেন্দ্র আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্রের চৌহদত পুরোনা গছ সমূহ প্রায় সমূহ গছে আজি কাটিছে। এই কথাটো আমি ছাত্র সন্থার তরফের আমি নিন্দা জানাইছো, গরিহণা দিছো আর এনেকা ধরনের এগারী যদি কর্তৃত্বশীল যদি অফিসারে এনেকা একটা সময়ত বিশেষক আমার যে অমৃত বৃক্ষ আন্দোলন হয়ে আছে বা এই সময় সকলে গছ রোয়ে বারিষা সময়তবাসী রাইজে সকলে গছ রোয়ে বা গছ সংরক্ষণের কারণে কাম কাজ করে, গতি ক্ষেত্রে এগারী কর্তৃত্বশীল অফিসার হয়ে গছ সংরক্ষণের কারণে বা গছ রোপণের বিপরীতে যদি রাইজে রোয়া গছ সমূহ যদি কাটি তহিলং করে এই কথাটা কেউ আমি মানি লোব নো। সে মুখ্যমন্ত্রী মহোদয়, দরং জেলার সন্মানীয় উপায়ুক্ত মহোদয়, আমি ছাত্র সন্থার তরফের আমি আহ্বান জানাইছো এই অফিসারগীর উপর অনতি পলমে সিদ্ধান্ত লোব লাগে আর তোর উপর যাতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কোনো একটা সরকারি কার্যালয়ত যাতে কোনো ধরনের অনুমতি নোলাক বা রাইজর যদি কিনা অসুবিধা হয়েছে, পথচারীর যদি কিনা অসুবিধা হয়েছে সেই কথাসমূহ সুকিয়া, কিন্তু ইয়াত কোনো ধরনের অসুবিধার কথাটো অহাই নাই। গতি এই গছসমূহ রাইজে রোপণ করেছিলেন আর পরবর্তী সময়ত সেই স্থানীয় এই যুহ ভূমি আছে সেই ভূমিসমূহ কৃষি বিজ্ঞান কেন্দ্রলকে স্থানান্তরিত হয়েছিল বা সরকারে সমজাই দিছিলে। গতি রাইজে রোয়া গছ সমূহ যদি কর্তৃত্বশীল অফিসারে কাটি দিয়ে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নোহাক, গতি এই এক গরিহণার যোগ্য এক নিন্দনীয় কার্য আর এনেকা সময় গছ কটাটো কেউ মানে সভ্য সমাজের কারণে কেউ উচিত কথা নয়, গতি সভ্য সমাজত লজ্জান্বিত করা ঘটনাই। গতি এই গছ যিসমূহ গছ কাটিলে এই বিষয়গীর উপর সরকার যাতে অনতি পলমে উপর যাতে বিহিত ব্যবস্থা গ্রহণ করে তার কারণে আমি ছাত্র সন্থার তরফের আপনার মাধ্যমের যোগেদি আমি আহ্বান জানাইছো।